এই ইয়েলো বেলিড সি স্নেক কেউটে কালাজ শঙ্খচূড়েরও আগে। সে কামড় খেয়ে তখন ভাবা যাবে, এত ভয় ওঠায় বাঙালিটা পায় না। প্রধানত মাসেল গুলো প্যারালিসিস হয়ে যেতে পারে, কফি কালারের প্রস্রাব হতে থাকে, কিডনি ফেল করে। মানে দীঘাতে শিশু নিয়ে বেড়াতে যাওয়ার আগে আমাদেরকে 7-5 ভাবনা তো নানা রকম আসবেই। ইয়েলো বেলিড সি স্নেক। সম্প্রতি বাঁকুড়ার এক পর্যটক দীঘাতে গিয়ে এই সাপকে লেন্সবন্দি করেছেন। এই সাপটি কিন্তু ভয়ঙ্কর। এ কামড়ালে পরে আমাদের যে মাংসপেশিগুলো আছে সেগুলো অকেজো হতে শুরু করে, প্রথমে কিডনি, তারপরে হার্ট বিকল হয়ে যায়। ভয় তো লাগছে, কারণ দীঘা মানেই সমুদ্র। সমুদ্রেই যদি নামতে ভয় পেলাম তাহলে দীঘা যাওয়ার আর মূল্যটা কোথায় রইল? বাঙালি মানেই যে একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ মানেই দীঘা। তো এবার সেই ক্ষেত্রে যদি ওখানটায় গিয়েও এরকম অসুবিধায় পড়তে হয় তাহলে মানুষ মানে যাবে কোথায়? সে কামড় খেয়েও তখন ভাবা যাবে। আর আমরা সায়েন্সের লোক, সায়েন্সকে বিশ্বাস করি। ঠিক আছে, এই মুহূর্তে নেই, আবার বেরিয়ে যাবে, অত ভয় পাওয়ার কিছু নেই। একবার দেখা গেছে আবার ও চলেও যাবে। আরব সাগরের প্রাণী, এটা আমাদের এখানে দেখা গেছে, এত ভয় ওঠায় বাঙালিরা পায় না। সাপ, সাপকে আতঙ্ক করব না এটা তো হয় না। না আমাদের আশেপাশে বর্ষাকালে সাপ যে থাকে না তা না, আমরা একটু সতর্ক হলেই অনেক কিছু জানতে পারি। কিন্তু এই দীঘাতে যে সাপটা বেরিয়েছে সেটা তো মানুষজনকে এতটা বিচলিত করেছে, এতটা আশঙ্কিত করেছে, কাজেই আমাদের তো দুঃসাহসিক কিছু ভাবনা ছাড়া আর কিছু আসছে না। ঘরের শিশু আছে, সেখানে দীঘাতে শিশু নিয়ে বেড়াতে যাওয়ার আগে আমাদেরকে 7-5 ভাবনা তো নানা রকম আসবেই। সামুদ্রিক সাপের কামড় খুবই ব্যতিক্রমী। আমরা গত 5 বছরে মাত্র মাদ্রাজ উপকূলে একটি মাত্র সাপের কামড়ের ইতিহাস পেয়েছি। সেই জন্য ভারতবর্ষে সামুদ্রিক সাপের অ্যান্টিভেনাম তৈরি হয় না। এই সাপে কামড়ালে মানুষের শরীরের মাংসপেশিগুলোকে নষ্ট করতে শুরু করে, তার থেকে দ্রুত কফি কালারের প্রস্রাব হতে থাকে, কিডনি ফেল করে, আস্তে আস্তে শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে পারে। কিডনির ডায়ালিসিস আর শ্বাস প্রশ্বাসের কষ্টের জন্য ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে রুগীকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। দীঘার সমুদ্রতটে সামুদ্রিক সাপ পাওয়া গেছে, তাই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এর আগেও আমরা দীঘার সমুদ্রতটে এরকম সাপ পেয়েছি। সমুদ্রের যে সমস্ত সাপের লেজগুলো চ্যাপ্টা হয়, এই সমস্ত সাপগুলোই সাংঘাতিক রকম মায়োটক্সিক ভেনাম। এই সাপের কোনো অ্যান্টি ভেনাম ভারতবর্ষে পাওয়া যায় না। ইয়েলো বেলিড স্নেক বলে পাওয়া যাচ্ছে, সেটা আসলে সমুদ্রে পাওয়া যায়, সাধারণত সমুদ্রে পাওয়া যায়, এবং অত্যন্ত বিষধর সাপ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা মানে যত সাপ পাওয়া যায় সামুদ্রিক, তার মধ্যে এটা একটা দ্য ওয়াইডেস্ট কভারেজ, মানে প্রায় সারা পৃথিবী যত সমুদ্র আছে সব সমুদ্রেই এদের পাওয়া যায়। মোটামুটি খালি আটলান্টিক এতে কম পাওয়া যায়, কিন্তু তবুও পাওয়া যায়। ওরা এরকম কামড়ালে তো সত্যি হতে সাংঘাতিক বিষধর সাপ, একটা মারাত্মকভাবেই তার টক্সিনের প্রভাব আছে। প্রধানত মাসেলগুলো প্যারালিসিস হয়ে যেতে পারে, নিউরোমাসকুলার প্যারালিসিস হতে পারে, এবং কখনও কখনও কিডনি মানে রেনাল এতেও এফেক্ট করতে পারে। এবং একমাত্র চিকিৎসা হচ্ছে অ্যান্টিভেনাম। এই সাপের অ্যান্টিভেনাম চট করে তো পাওয়া যায় না, মানে কিছু কিছু দেশে পাওয়া যায়, অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, আমাদের দেশে পাওয়া যায়, ভারতে সাধারণত পাওয়া এই সাপও দেখতে পাওয়া যায় না, খুব কম। আর এখানে অ্যান্টিভেনাম আমাদের যেটা পাওয়া যায় সেটা তো সাধারণত পলিভ্যালেন্ট ভেনাম, মানে অনেক সাপের বিষের থেকে তৈরি করা। তো সেটা না পাওয়া গেলে আমরা পলিভ্যালেন্ট ফেনামি ইউজ করতে পারি, সেটাই করে, সব জায়গাতেই তাই করে, সব জায়গায় তাতে বাঁচার সম্ভাবনা আছে। হয়তো এর মানে এই বিষের এটা হচ্ছে মারাত্মক, মানে প্রতিক্রিয়া মানে ক্রিয়াটা হচ্ছে মারাত্মক, অন্য সাপের থেকে অনেক বেশি, বিষের থেকে অনেক বেশি পোটেন্ট। সেই জন্য সঙ্গে সঙ্গে যদি ওকে ট্রিটমেন্ট শুরু করা না যায় খুব মুশকিল আছে। এই সাপ অত্যন্ত কম পরিমাণে দেখা গেলেও একেবারে নতুন কিছু নয়। আগেও পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল থেকে এই সাপ নথিভুক্ত হয়েছে। বিষের তীব্রতা মাপার একক LD50 মান অনুযায়ী এই ইয়েলো বেলিড সি স্নেক পৃথিবীতে চতুর্থ স্থান দখল করে আছে এবং ভারতীয় সাপগুলির মধ্যে প্রথম স্থান দখল করে আছে, কেউটে কালাজ শঙ্খচূড়েরও আগে। তবে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আজ পর্যন্ত যে কয়েকটি সামুদ্রিক সাপের কামড়ের ঘটনা ঘটেছে সবকটি জাল থেকে খালি হাতে সাপ ছাড়াতে গিয়ে ঘটেছে।
আজ পর্যন্ত কোনো পর্যটক সামুদ্রিক সাপ দ্বারা আক্রান্ত হননি। সাপ কখনো মানুষকে আক্রমণ করে না, সতর্ক থাকা গেলে সাপের কামড়ের দ্বারা আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং আপনারা যারা দীঘায় যাচ্ছেন তারা আনন্দ করুন, কিন্তু সতর্ক থাকুন, কারণ এই সাপ বিশ্বের চতুর্থ বিষধর সাপ এবং বিশ্বের তীব্রতায় ভারতে যত সাপ আছে তাদের মধ্যে সবার উপরে। মনে রাখবেন, এই সাপ কামড়ালে কিন্তু অ্যান্টি স্নেক ভেনাম কাজ করে না। গৌতম রোমের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।